بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا মাওলানা। ভাইরা, বাহিরে অনেক লোক, যত লোক বাহিরে ঘোরাফেরা করতেছে সেই লোকগুলো যদি সত্যিকার অর্থে এই মাহফিলের ভিতর বসে, এখনই আমাদের গ্রাউন্ডে কোনো জায়গা থাকবে না। আমি যদি লাস্টে থাকতাম তাহলে আমি কমিটিকে বলতাম তাবারও গেট আটকায় দেবেন। কথা বল, কথা কর, ওয়াজ শুনবে যারা তাবারও খাবে, তাবারও খাবে না তারা, ওয়াজ শুনবে না যারা। এটা আমি হলে করতাম। এখন আজকের মাহফিলের চিফ গেস্ট তিনি কি করবেন তো তিনি ভাববেন। প্রচন্ড মানুষ বাহিরে, ভিতরে লোক নেই। আমি তাদেরকে বিনয়ের সাথে বলবো যে আপনারা ভিতরে আসবেন, আর কোনো ফাঁকা জায়গা রাখবেন না। ওই মাহফিলের 10 মিনিট পর পর বলবো আগুরে পাইছিও, এটা কিন্তু আমি বলতে পারবো না। এজন্য যা আগানোর এখনই আগায় নেবেন। কথাটা কি বুঝে ফেলেছেন? আমি সেকেন্ড টাইম আর বলতে চাচ্ছি না যে আপনারা আগায় বসেন, আগায় বসেন। এজন্য যা করবেন এখনই করেন, নিজ নিজ দায়িত্বে আপনি আগায় আগায় বসেন। আর খুব মহব্বতে, এই যে এই জায়গা অনেক ফাঁকা জায়গা পড়ে আছে, জি ভাই, না ওর জন্য আপনার কোনো সমস্যা না, উনাদের সমস্যা হতে পারে, কারণ আপনি আমার চোখের সামনেই বসে আছেন। খুব প্রাণ খুলে মহব্বতে পড়ি, আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
মোহাম্মদ ও মুমিন ভাই সময় থাকতে কোরআন হাদিস শিরোনাম নবীর রওজা জিয়ারতে চলো সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা বলবল উলা বিকামালিহি কশফদ্দুজা বিজামালিহি حسنة سميع خصاله صلوا عليه وآله أمر جكون فورا بدين أشب قهين راتي تكو پربو اجيبوني প্রভু জীবনে হয় চির সাথী আসবে গহীন রাতি বলবল উলা ধরে বলেন বিকামালিহি কশফদ্দুজা বিজামালিহি হাসনাত জমিন ও খসালিহি সল্লু আলাইহি ওয়া আলি আল্লাহুম্মা আমিন ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তাআলা 69 তম সিদ্দিকিয়া আমিনিয়া ইসালে সব উপলক্ষে দুই দিন ব্যাপী তাফসীর ও কোরআনুল কারীমের মাহফিল আজকে শেষ রজনী আল্লাহ গো তোমার হাজার হাজার গুনাহগার বান্দা বান্দিনিয়া উম্মতের পাগল নবী নবীর উপরে কয়েকবার দরুদ পড়ে তোমার শহীদের পরে দুই কানা হাত উঠাইল রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে দরুদ টুকুন নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন প্রত্যেকের আরোর পরে সব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিল খানা যারা আয়োজন করেছেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসছেন কঠিন কায়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল খানাকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও মাবুদগণ আমি অসংখ্য আলেম ওলামা নিয়ে হাত তুলেছি আল্লাহ কোরআনের মঞ্চে কথা বলার জন্য যত যোগ্যতার দরকার যত জ্ঞানের দরকার আমার নাই আল্লাহ তোমার গায়েব এলাম থেকে এমন কিছু কথা তুমি আমার জন্য বরাদ্দ করো যে কথাগুলো বলা আমার জন্য সহজ হবে এবং তোমার বান্দাদের বুঝতে সহজ হবে আমল করতে সহজ হবে ওয়াজাল আকিয়া কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ৬৯তম সিদ্দিকিয়া আমিনিয়া ইসালে সওয়াব উপলক্ষে দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল আজকে শেষ রজনী উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সুনামধন্য শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাসেম বিশ্বাস সাহেব আজকের মাহফিলের প্রধান তাফসীরকারক
সুদূর ঢাকা থেকে আগত বর্তমান আমার দেশে সারা জাগানো একজন আলোচক, বিশিষ্ট আলেমে দিন, এই জাতির অহংকার, আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব, পীরজাদা তাকের হাট, মাদারীপুর। আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুর রহমান যশোরী সাহেব, হাফেজ হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব সহ হযরত ওলামা ইকরামগণ, আমার সামনে বসা বিভিন্ন এলাকার থেকে আগত দিনদার পরহেজগার মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মহাবুনেরা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ মেহরবানি করে, দয়া করে, মায়া করে আমাদেরকে হাজারো কাজকর্ম থেকে বিরত রেখে কিছু সময়ের জন্য তার কোরআনের মঞ্চে এসে বসে দুইটি কথা বলা এবং দুটি কথা শোনার সুযোগ করে দিলেন। আমি এটাকে বড় ধরনের একটা সৌভাগ্য মনে করি। আপনারা আমার সাথে একমত কিনা আমি জানি না, তবে এটাকে আমি একটা সৌভাগ্য মনে করি। এই সৌভাগ্য সবার কপালে হয় না। সম্মানিত ভাইরা, আমার যে রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, দয়া করে, মহব্বত করে আমাদেরকে তার কোরআনের মঞ্চে এনে দিলেন, ওই আল্লাহর দরবারে শুকরিয়া আস্তে করব না জোরে করব? যার কাছে যত আওয়াজ আছে সব আওয়াজ ছেড়ে দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। মহান আল্লাহ তাআলা প্রভুর দরবারে সিজদা অবনত মস্তকে শুকরিয়া আদায় করে নিলাম। সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আমার পরিচয় এক লাইনে দিয়ে দিই। আমি আপনাদের সন্তান, মাগুরার সন্তান, আমি আপনাদের ভাই, কারো সন্তান। আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, এই কোরআনের মঞ্চে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই। আমি বিশ্বাস করি আল্লাহ যদি ইচ্ছা করেন আমি কেন যে কোনো মানুষকে দিয়া তার হেদায়েতের বাণী বের করে মানুষকে হেদায়েত করতে পারেন, ঠিক কিনা? সে রব্বুল আলামিনের দরবারে সাহায্য চাই। বন্ধুগণ আমার, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আলোচনা করার আগে আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করব যে আমি যদি চা খাই তাহলে তো আপনাদের সমস্যা নেই। এ তো আসতে বলছেন ভাই, তার মানে আছে কি আপনাদের সমস্যা আছে? আর আমি যদি না খাই তা তো আপনাদের সমস্যা আছে? ইনশাআল্লাহ আমি যদি চা খাই সুস্থ শরীরে, অসুস্থ হয়ে গেলে তো সেটা ভিন্ন কথা, সুস্থ শরীরে আমি যদি চা খাই তাহলে আমি আগে আপনাদের দিব তারপরে আমি খাবো ইনশাআল্লাহ। এই জন্য কর্তৃপক্ষরে বলি, প্রয়োজন হলে আমি আপনারে ডাকবো যে আমার চার দরকার আছে কি নাই, বারবার এই চা দিয়ে দিয়ে সময়ের ডিস্টার্ব করা দরকার নেই। আর আমি যদি না খাই তাহলে মঞ্চে আর যারা আছে তাদের খুব দরকার নেই, হ্যাঁ দরকার আছে দরকার নেই। ওই চা খাওয়ার ওইটুকু সময় আমরা কোরআনের কথা শোনা থেকে বিরত থাকতে চাই না, আর বলা থেকেও বিরত থাকতে চাই না। আল্লাহ তৌফিক দিন, আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, আপনারা আজকে ব্যাপক আলোচনা শুনবেন, আমার পরে যিনি আলোচক আছেন তিনি অত্যন্ত মূল্যবান আলোচনা আপনাদের করে শোনাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব কোরআনের হক কথা গুলি আপনাদের সামনে পেশ করার জন্য। তো আসুন আমরা মহাগ্রন্থ আল্লাহর কোরআন থেকে আলোচনা করি। এই মাহফিল একটা বরকতময় মাহফিল। সিদ্দিকিয়া, আমিনিয়া, ইসালে সব
আয়োজনে ঢাসিয়ারা ব্যাপারী পাড়া তাফসিরুল কোরআনুল কারীম বাস্তবায়ন কমিটি, তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে দাওয়াত করার জন্য। আসুন আমরা মহাগ্রন্থ আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি সবাই আমার সাথে, প্রাণ খুলে পড়ে না হে মিনাশাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আমার সাথে করুন সদকল্লাহুল আজিম। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নহলের 90 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি কিছু অংশ। আমি বাংলা মানেটা আপনাদের বলে দেই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরুকুম, তোমাদের আদেশ করছেন, ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহর আদেশ নফল না ফরজ? একটু আওয়াজ করে, নফল না ফরজ? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমাদের আদেশ করছেন ন্যায় বিচার করতে এবং এহসান করতে। রাব্বুল আলামিন এই আয়াত সংক্রান্ত কিছু কথা বলবার তৌফিক আমারে দেন, আর সকলকে শুনে বুঝে আমল করবার তৌফিক দেন, বলেন আমিন। বন্ধুগণ আমার, আমাদের সমাজে আমরা অনেক ধরনের বিচার আচার দেখতে পাই। এই পৃথিবীতে সেই জাতি উন্নতি লাভ করতে পারে যেই জাতির বিচার বিচার ব্যবস্থা ভালো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন, খোলাফায়ে রাশিদিন করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তবে তাবেইন করেছেন, সেই বিচার ব্যবস্থা তিনারা পরিচালনা করে গোটা পৃথিবীতে একটা ভারসাম্যতা এনেছিলেন। গোটা পৃথিবীর মানুষ সেই বিচার ফয়সালা পেয়ে তারা খুশি হয়েছেন, ধন্য হয়েছেন, তারা ন্যায় বিচার পেয়েছেন। আর সেই বিচারটা ছিল আল্লাহর কোরআনের বিচার। কথা বল না কেন, কিসের বিচার? আল্লাহর কোরআনের বিচার। বিচারক শুধু কোর্টে থাকে না, অনেক বিচারক, যেমন স্থানীয় গভর্নমেন্ট জেনারেল, চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে স্থানীয় সমাজপতিরা, যে আমাদের সমাজের মাতব্বর যারা, তারাও কিন্তু বিচার ফয়সালা করেন, করে না? তিন বন্ধু যাচ্ছেন, দুই বন্ধুর ভিতরে গন্ডগোল, এক বন্ধু কিন্তু বিচারক হয়ে যায়, দুই বন্ধু কিন্তু বলে যে শোনো তুমি আমাদের ফয়সালা করে দাও, এরকমের আমাদের মাঝে হয় কি হয় না? কথা বলতে হবে, হয় কি হয় না? এবার বন্ধু কি করলো, যার কাছ থেকে 2 টাকা বেশি পাইলো রায়টা সেদিক দিয়ে দিল, যার কাছ থেকে 2 টাকা বেশি পাইলো রায়টা সেদিক দিয়ে দিল। এই যে ভাই যারা বাদাম খাচ্ছেন ভিতরে, এটা কোনো খাওয়ার মঞ্চ নাই, এটা আমরা হোটেল খানা দিই নাই, যে আপনারা বসে বসে ভিতরে, আমি চা খাওয়া বন্ধ করেছি আমার জন্য কেন? আমি আপনাদের সম্মান করতেছি, আপনাদের ইজ্জত করতেছি আমি, আর আপনি ভিতরে বসে বসে খাবেন, খাওয়ার সময় 1 কেজি বাদামের খোসা আপনার সামনে আমি, আপনি ফেলে রাখবেন, পরিষ্কার কে করবে? এটা জান্নাতের বাগিচা, পরিষ্কার রাখেন, পরিষ্কার রাখার দায়িত্ব আপনাদের, ঠিক কিনা? অসম্ভব, আমি এটা পছন্দ করি না। বন্ধুগণ আমার, বিচারটা কেমন হবে সেটা আমরা কোরআন এবং হাদিস থেকে জেনে নিব ইনশাআল্লাহ। কমিটির কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে ভাই আমাকে আপনি আধা ঘন্টা সময় দেন, 1 ঘন্টা সময় দেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কতটুকু সময় দিলেন আমার আপনি লিখে দেন, আমি তার 2 মিনিট আগে গুছাই ফেলব, আমার ধাক্কা দিতে হবে না যে আপনার ওয়াজ শেষ করেন, আমি সেই পাবলিক না যে আমার স্লিপ দিয়ে আপনার ধাক্কা দিতে হবে শেষ করেন শেষ করেন, না এটা দরকার নাই,
আমি যেন আমার আলোচনাটা আমি আমার ভাইদেরকে গুছায় ওর ভিতরে বলতে পারি, ঠিক আছে কিনা ভনি? মেহরবানি করে যতটুকু সময় দিবেন আমার আপনারা ফয়সালা করে দেন। বন্ধু ভাই আমার, তো আমি আপনাদের সামনে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা অন্য মাইন্ডে নেবেন না, বলবো ভাই। বিচার যদি এমন হয় যে এক এলাকার নিয়ম রোজা না রাখলে তার বিচার হবে, এটা স্থানীয় একটা নিয়ম। ২৭ রমজানে দেখা গেল যে একটা ছেলে বাজারের উপর দাঁড়ায় করে খাচ্ছে কলা আর পাউরুটি, রমজান কত? ২৭। এলাকাবাসী ওরে ধরে নিয়ে ওই এলাকায় যিনি বিচার করেন তার কাছে গিয়ে বলল, স্যার অথবা বাবাজি অথবা চাষা, আমাদের এলাকার নিয়ম হল ২৭ রমজান না, ৩০টা রমজানের ভিতরে কেউ খাইতে পারবে না দিনে, পাবলিক প্লেসে। এই বেটা আজকে ২৭ রমজানে দাঁড়ায় করে খাচ্ছে বাজারে, এর বিচার সে? তো তিনি বললেন, ওকে ধরে গাছের সাথে শক্ত রশি দিয়ে বাঁধো, বাগান থেকে লাঠি কেটে আনো, শক্ত লাঠি, এতে তোমাদের একটু সময় লাগবে না? বলে জি লাগবে, আমি ততক্ষণ আমার সকালের নাস্তাটা করে আসি। কি বুঝলেন কথা দেখেন? কি বুঝলেন? ওকে ধরে গাছের সাথে বাঁধো, লাঠি কেটে আনো, আমি সকালের নাস্তাটা খেয়ে আসি। বলে যার বিচার হচ্ছে তার বিচার হচ্ছে কি কারণে? এই ওয়াজ তো করা যাবে না, আমি মাগুরার ছেলে বলে আপনারা আওয়াজ করতেছেন না, এটাই তো বাড়ির কাছের হুজুর। ওর বিচার হচ্ছে কি কারণে? কথা কই। আর যে বিচার করবে সে কি বলে? আমি সকালের নাস্তা খেয়ে আসি। এই দুই খাওয়ার ভিতর পার্থক্য কি? না একই না তো, না না একই না। আর একই হলে আমি তা বলতাম না। এবার আমি মূল কথাটা আপনাদের খুলে বলি, যে নাস্তা করেছে সকালে যার জন্য তার বিচার হচ্ছে, এই ভাই আপনাদেরকে বলি, ক্যামেরার সামনে দিয়ে সোজা করবেন না, বর্তমান সময়ে যে ওয়াজ গুলো হচ্ছে এই ওয়াজ তিনজন চারজনে শোনে না, এই যে আমরা যারা বসে আছি এই ওয়াজ আপনারা শুধু শুনবেন না, এটা কোটি কোটি মানুষের শোনার ব্যবস্থা হচ্ছে। আপনি সামনের উপর যে আসা করলে ওগুলো উঠতেছে ক্যামেরায়, আপনি কোন ফাঁকে ধাক্কা মেরে সিট করে এই লাখ টাকার ক্যামেরা ফেলে দেবেন, জায়গা কম পাচ্ছেন ওদিকে ঘুরে আসেন। পার্থক্য হলো যেই বেটা খাইছে সকালে ওই বেটা সেহারি খেয়েছিল রোজা থাকার জন্য, কিন্তু সকালবেলা ফজরের পর ওর পেটের ব্যথা, ওর গোষ্ঠী সত্তা লোক বলল যে রোজা ভেঙে তুমি ওষুধ খাও, ও বলল আমি মরে গেলেও রোজা ভাঙব না, এরকম পাবলিক আমাদের সমাজে আছে কি নাই? যখন মারা যাচ্ছে মা বাবা ভাই বেরাদার পাড়া প্রতিবেশী ওরে ধরেন বিচারের কাছে, আপনার ডাক্তারের কাছে নিয়ে বলছে, ডাক্তার সাহেব এ তো মারা যাচ্ছে কি করা যায়? ডাক্তার বললেন ওর গ্যাস বেড়ে গেছে, গ্যাস ফাম করেছে, ওকে ইমিডিয়েটলি গ্যাসের ইঞ্জেকশন দিতে হবে, ব্যথার ইঞ্জেকশন দিতে হবে, ওর কিছু খাওয়া প্রয়োজন, ওর একটা কলার পাউরুটি খাওয়ান। এই ডাক্তারের কথা মতো কলার পাউরুটি কিনে দিয়েছে আরো খাচ্ছে, সফর অবস্থায় অসুস্থ অবস্থায় রোজা রাখা খুব জরুরি নাকি? এ আলেমেরা কথা বলেন, ছেড়ে দিয়া জায়েজ নাই, ছেড়ে দিয়া জায়েজ নাই, এই জন্য ছেড়ে দেছে। আর যেই লোকটা বিচার করতেছে সে সুস্থ মানুষ থাকার পরেও সেহারিও খাই নাই, রোজাও থাকে নাই, সে এই লোকটার বিচার করতেছে। অল্প কথায় বুঝতে হবে, জাতির যদি এই ১২:৩০ বাজে তাহলে সেই জাতি পৃথিবীতে কোন অবস্থানে থাকতে পারে? সেই জাতির কপালে কি দুর্ভোগ হতে পারে? সেই জাতি ধ্বংসের দ্বার প্রান্তে যাবে না একবার জান্নাতের কিনারায় গিয়ে আপেল কমলা খাবে? কথা বলেন, কথা বলেন। হাজার বছর ধরে আপনি তাফসির মাহফিল করেন, ওয়াজ মাহফিল করেন, বড় কথা সেই না, বড় কথা হলো আপনি এই মাহফিল থেকে কতটা ন্যায় হিসাব শিখতে পেরেছেন, এটা হলো একটা বিষয়। আমি কিন্তু কাউকে কষ্ট দেবার জন্য এগুলো বলছি না,
আর একটা উদাহরণ আপনাদের সামনে দিব, যদি বড় ভাইরা অনুমতি দেন। না আপনাদের ভাব তো ভালো না, যদি বড় ভাইরা অনুমতি দেন বলবো। এক শিয়াল আর এক খরগোশ এক শিকার করেছে এক রুটি। শিয়াল কয় আমার দেহ বড়, আমি বেশি খাবো। খরগোশ কয় আমি ছোট, তো কি হয়েছে, আমি তোমার সমান খাবো। এই নিয়ে গন্ডগোল। বানর এসে বলল কি হয়েছে, কয় যে আমরা ভাগ করে খাইতে পারতেছিলাম, সঠিকভাবে ইনসাফ করতে পারতেছিলাম। বানর কয় যে আমি থাকতে তোমাদের সমস্যা কোথায়, আমারে দাও আমি ভাগ করে দিচ্ছি। দাড়ি পাল্লা এনে মাঝখান থেকে ছিঁড়ে দুই টুকরা দুই পাশে দিয়েছে, যে পাশে বেশি হয় বানর সেই পাশে খেয়ে নেয়। খেতে খেতে দেখা গেল রুটি এ পাশেও নাই ও পাশেও নাই, সব ফাঁকা। বলেন এরকম যদি পরিস্থিতি হয় সমাজের, যে রক্ষক যদি ভক্ষণ করে, যার কাছ থেকে আমরা কিছু আশা করতে পারি, সে যদি এইভাবে আমাদের ভিতরে ভিতরে ঢুকে ফাঁকা করে দেয়, সেই জাতির কপালে দুর্ভোগ আছে কি নাই? কি ওয়াজ শুনবেন আপনি? ওয়াজ তো অনেক প্রকার। কোন কোন হুজুর দেখবেন কানে হাত দিয়ে ওয়াজ করে, এরে স্বামী কার রক্ত বয়ে আহুদের ময়দান হয়ে গেছে। একজন দেখে বলেন আমার নবীর রক্ত হুদের ময়দান হয়ে যায়। স্বামী দেখে বলেন নবীর রক্ত হুদের ময়দান হতে পারে না। মুসলমানের জন্য রক্ত খাওয়া কি জোরে কন? তাহলে আল্লাহ রসুলের রক্ত সাহাবি খাবে কেন? আসুন দুইটা কথা হইলেও আমাদেরকে সহযোগিতা করুন, সেই দুইটা হক কথা বলার জন্য আমাদেরকে নিরুৎসাহিত করবেন না। আপনি এই দুনিয়াতে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিতে পারবেন, আমাদের হক কথা থেকে আপনি বিরত রাখতে পারবেন, কিন্তু কবরের ভিতর যখন আপনি যাবেন তখন আপনাকে ডান্ডা মেরে ঠান্ডা করার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হবে। মানে আপনাকে কবরে যেতে হবেই হবে, এ ব্যাপারে কোন সন্দেহ না। কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরের সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা দেবে না। কবরে কি করে রবে একা একা, মশারি নাই বালিশ নাই কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। মশারি নাই বালিশ নাই কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। নেড়ে জন্মের শীত গরমে একই রুমে, ঠিক কিনা বলেন? নির্জনের জমে শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে বিধাতার লেখা। কবরে কি করে রবে একা একা, ভাবো কবরে কি করে রবে একা একা। সবাই মিলে জোরে বলেন তো মারহাবা। দেখেন তো কি চমৎকার আওয়াজ। সম্মানিত বন্ধুগণ আমার, আসুন আমরা সেই বিচার ফয়সালার আলোচনা শুনি। কি রাজি আছি? ইনশাআল্লাহ রাজি আছি। কথা হলো বিচার কখন থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আরসালনা রাসূলানা
بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم للناس بالقسط. الله বলেন, আমি আমার রসুলদের সুস্পষ্ট নিদর্শন সমূহ এবং হিদায়ত দিয়ে পাঠিয়েছি, তাদের সাথে কিতাব মিজান নাযিল করেছি, যাতে করে মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে। সুবহানাল্লাহ। আমি আমার রসুলদেরকে লাকাদ আরসালনা রসুলানা বিল বাইনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। আমি আমার রসুলদের সুস্পষ্ট নিদর্শন সমূহ এবং হেদায়ত দিয়ে পাঠিয়েছি, কেন? আর সাথে দিয়েছি মিজান, কেননা মানুষ জাতি করে তারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে এমন কোন নবী নাই যে নবীরে আল্লাহ নিদর্শন দেয় নাই, এমন কোন নবী নাই যে নবীরে আল্লাহ মিজান দেয় নাই। আমাদের কেউ তো মিজান দিয়েছে, দিয়েছে না? ওয়ালা তুখসিরু মিজান। আমাদের কেউ তো মিজান দেয়া হয়েছে, আমাদের কেউ তো বলা হয়েছে যে ওজনে কম দিও না। এই আয়াত সকালবেলা পড়ে কোরআন শরীফ বুকের সাথে নিয়ে চুমা খাইয়ে দোকানে বসে এক কেজিতে 500 গ্রাম কম কথা কয়, আরে কথা কয়, 100 গ্রাম কম। বাবাজি দাড়িও কম নাই, টুপিও কম নাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা বোঝা যায় এমন কোন নবী নাই সেই নবীরে আল্লাহ বিজান দেয় নাই। বিচার ব্যবস্থা যদি একই থাকে তাহলে আদম আলাইহিস সালাম থেকে এসেছে, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ। হে নবী, আপনি ওদের আদমের দুই পুত্রের গল্প শুনিয়ে দেন। সূরা মায়েদার 27 নম্বর আয়াত। আদমের দুই পুত্রের গল্প বলতে কাবিল এবং হাবিলের গল্প। আমাদের মুরব্বীরা গল্পটা ভালো করেই জানে, কাবিল ছিল বড়, হাবিল ছিল ছোট। দুই ভাইয়ের ভিতরে গন্ডগোল হইল। দুই ভাইয়ের ভিতরে গন্ডগোল কি নিয়ে? আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান ছিল তখন জোড়ায় জোড়ায় সন্তান হতো, প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে বিয়ে হবে। কাবিলের ভাগ্যে যেটা পড়লো তার চেহারা ভালো না, হাবিলের ভাগ্যে যেটা পড়লো তার চেহারা ভালো? কাবিল বলল, আব্বা জান, আমার জোড়ার মেয়েকে আমি বিয়ে করবো, তার চেহারা ভালো। আদম আলাইহিস সালাম বললেন, এটা আমার শরীয়তের বিধানে নাই। সে বলল, আপনার শরিয়াত তরিয়াত মানি না, আমার জোড়ার মেয়েকে আমি বিয়ে করব। সুতরাং এই যে তারা শরিয়াত কামান্য করে নিজের ইচ্ছা মতো নিজের কুপ্রবৃত্তির কারণে তারা নিজের ইচ্ছা মতো চলে, এই রকম মানুষগুলো কেমন পর্যন্ত তারা কাবিলের বংশধর? আমাদের শরিয়াতে কি সুদের ভিতর কি ঘুষ খাওয়া আছে? আমাদের শরিয়াতের ভিতর কি দুর্নীতি করা আছে? আমাদের শরিয়াতের ভিতরে পরের সন্তান মেরে খাওয়ার কোন অবস্থায় আমাদের শরিয়াতের বিধানে নাই? এই কাজগুলো যারা শরিয়াত অমান্য করে কেমন পর্যন্ত তারা তওবা না করলে কাবিলের বংশধর? সম্মানিত বন্ধুগণ, আমার এই হলো ঘটনা। এই ঘটনা থেকে তা হযরত আদম আলাইহিস সালাম বললেন, তোমরা দুজন কুরবানি করো। ইজ করদাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা দুজন কুরবানি করলো, একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হলো আর একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হলো না। ও গাসিয়ালের মুসলমানেরা, মাগুরার মুসলমানেরা, দুজনই আল্লাহর নবী, সেরা দুজনই আল্লাহ নবীর সন্তান, একজনের কোরবানি কবুল হলো আর একজনের কোরবানি কবুল হলো না। কেন? আমরা তো কোরবানি দেওয়ার সময় বড় বড় গরু কিনে রাস্তার পাশে লাল ফিতা দিয়া ফুলের মালা গলায় দিয়া বেঁধে রাখি, রাস্তা দিয়ে মানুষ অমুকের ছেলে অমুক, আর কত টাকা দিয়া গরু কিনছে, কত বরকতময় কোরবানি হোক। এত বড় গরু আমার বাপের জীবনে দেখি নাই। গরু যার বড় সম্মান তার বড়, ঠিক না? গরু কিনে রাস্তার পরে গলার ভিতর ফুলের মালা দিয়ে রাখছে। গরু মনে মনে চিন্তা করে, আমার কোন স্টেজে নিয়ে আবার প্রধান অতিথি সভাপতি বানাবে কিনা। লাল ফিতা শিঙে বেঁধে রেখেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তাকে হুকুম দেয়া হলো তুমি তোমার সন্তানের কোরবানি করো। হযরত ইসমাইল আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান। এই রকমের কোন দুনিয়ার মুসলমানরা তোমাদের যদি তোমাদের একজন প্রিয় পুত্রকে কোরবানি করা লাগতো, নিশ্চয়ই তোমরা ওই সন্তানের গলার ভিতর লাল ফিতা অথবা ফুলের মালা দিয়ে হেসে খেলে তোমরা ঘুরে বেড়াতে পারতে, আনন্দ ভর্তি করতে পারতে। এটা তোমাদের দ্বারা কোনোভাবেই সম্ভব হতো না। সুতরাং তাহলে একটা পশুর গলায় ফুলের মালা দিয়ে রাখছো কেন? তুমি কোরবানি দিতেছ, কোরবানির দিন তোমার দল চেপে গেছে, তোমার দলের লোক ছাড়া তুমি গোশ দিবা না। দল যেখানে তোমার গোশ সেখানে নাম মাত্র তুমি 2-4 কেজি গোশ তাদের দিলে, তিন ভাগ করে, নাম মাত্র তিন ভাগ করে, একবার তুমি বাটোয়ারা করে দিলে, দুইবার আত্মীয় স্বজনের ভাগটাও তুমি নিয়ে আসবে। এবার তুমি বলতেছো আমার ছেলের খাতনা আছে অমুক তারিখে, আত্মীয় স্বজন তো আসবেই আসবে, আমি রান্না করে খাওয়াই দেবো তাদের, তেল মরিচ লবণটা মনে লাগবে না, ফিরিয়ে গুলো দেবো, খাওয়াই দেবো আমি, তুমি রান্নে তুমিও খালে, আর কিছু বস্তা তুমি ফ্রিজের ভিতরে জমা করে রাখলে, 6 মাস ঘুরে ঘুরে বের করতেছো আর খাচ্ছ রে। তোমার বাড়ির পাশে একটা গরিব মানুষ 1 কেজি ঘোষ পাইছে, 5টা সন্তান নিয়ে বেচারি তার এক টুকরা করে মাংসও হলো না, ওই বেচারি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, ও বড়লোক তোমার তো গরু কেনার টাকা আছে, তোমার ছাগল কেনার টাকা আছে, তুমি বাজার থেকে প্রতিদিন 5 কেজি গোশত কিনে খেতে পারবে, কিন্তু তোমার বাড়ির পাশে অভুক্ত মানুষটা 1 কেজি গোশত তার হলো না, তোমার গোশত থেকে যদি আরো 2 কেজি গোশত তারে দিয়ে দিতে, তোমার কোন কোরআন এবং হাদিস তোমারে মানা করছে সেই কোরআন আর হাদিস আমারে দেখাও। তুমি আমার একটু দেখাই দাও, তোমার কোন কোরআন হাদিস তোমারে মানা করছে? তোমার কোরআন হাদিস যেটা করতে বলে তুমি সেইটা করো না, তোমার ভাগের বেলায় তুমি কোরআন হাদিসের বাহিরে যাবে না, সুবিধা যখন তোমার তখন তুমি কোরআন হাদিসের দোহাই দিবা, আর যখন কোরআন তোমার বিপক্ষে চলে যাচ্ছে তখন তুমি কোরআনের অমান্য করবা, এটা তো বানি সাইদের আচরণ, ঠিক কিনা বলে? তোমার কোরআন হাদিস কি শুধু তোমার বেশি খাওয়ার জন্য? একটু দুরুদ পড়ি আল্লাহ, একটু জোরে পড়েন না, আল্লাহ ভাই কষ্ট হচ্ছে, ভাই ওয়াজ চলবে, ওয়াজ চলবে তো? সম্মানিত বন্ধুগণ আমার, এই হচ্ছে কোরবানির অবস্থা, দল দেখে দেখে গোশ দেবে, দলের বাইরে একটা লোক গোশ পাবে, অথচ নিয়ম হচ্ছে তোমার বাড়ির পাশে যদি কোন বিধর্মীয় থাকে তুমি তাকে সেই পাশ থেকে একটু ভাগ দাও। আজকে বিধর্মী তো দূরের কথা, নিজের মুসলমান ভাই গোশ পাচ্ছে না কেন? ও তোর মোরগ মার্কায় ভোট দেয় না এই কারণে। যার কুরবানি কবুল হলো না সে বললে আমি তোমাকে হত্যা করব, আর যার কোরবানি কবুল হলো সে বললো কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের কোরবানি ছাড়া কবুল করে না। তার মানে স্পষ্ট ভাবে বোঝা গেল কোরবানি কবুল হবার জন্য মুত্তাকি হওয়া শর্ত। কোরবানি কবুল হতে গেলে শর্ত কি? জোরে কন, আরো জোরে কন। তাহলে ঘুষ খায় সে মুত্তাকি, সুদ যে খায় সে মুত্তাকি, পরের সম্পদ মেরি খায় মুত্তাকি, দুর্নীতি করে সে মুত্তাকি? কুরবানি তো সবাই করে, কুরবানি সবাই করে, কিন্তু কুরবানি করার জন্য শর্ত কি? মুত্তাকি হতে মানে কুরবানি করার জন্য না, কুরবানি কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে শর্ত কি? তাকে মুত্তাকি হতে হবে। কাবিল হাবিলকে হত্যা করল, আমি সংক্ষেপে বলতেছি, অনেক ঘটনা ভিতরে আছে, এটি হচ্ছে পৃথিবীর প্রথম হত্যা, এর আগে কেউ কাউকে হত্যা করে নাই।
আদম আলাইহিস সালাম তখন বিচারক, মুসলমানেরা ভালো করে শুনুন, এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে, বিচারক পিতা, আপনার ছেলে যদি কোনো অন্যায় করে আপনি কি বিচার ফয়সালা করতে পারবেন? একটু বুকের ভিতর হাত দেন, দিয়ে বলেন, হুজুর আমার ছেলে যত বড় অপরাধ করুক না কেন আমি বিচার করে দিতে পারব, আমার তো তা মনে হয় না, সবাই মনে হয় পারবেন না, কারণ আমার সমাজে এরকম ঘটনা ঘটে। একজন এসে বলতেছে, বাবাজি আপনি আমার মাথা, এই সমাজ পরিচালনা করেন, আপনার বাড়ির পাশে আমার বাড়ি, আমার জমির ধান আপনার ছাগলে খেয়ে ফেলে দিয়েছে, অথবা বলতেছে, বাবাজি আমার দেশের আমগুলো আপনার ছেলে পেরে খাইছে, আমার আম খাওয়ার কোনো উপায় নাই, আমার সন্তানগুলো আম পায় নাই, আমি আপনার কাছে বিচার চাই। বাবাজি পাশের বাড়ির ওই লোকটাকে বসায় রেখে এক গিলাস ঠান্ডা পানি দিয়ে বলতেছে, বাজান তুমি তো আমার ছেলের মতো কয় হ্যাঁ, এই ভরসায় তো আপনার কাছে আমি আসলাম, ন্যায় বিচারটা পাবো, যেহেতু আপনি হাজী সাহেব মানুষ, মক্কা ঘুরে আইছেন, চাচা আমার বিচার করে দেন, আমার সন্তানগুলো আম খাইতে পারে নাই। বললো, বাবাজি তুমি আমার সন্তানের মতো, আমার ছেলেও তো তোমার ভাই, শুধু আম খাইছে না ডাল ভাঙছে। কয়, না ডাল ভাঙে নাই, শুধু আম খাইছে। কয়, আলহামদুলিল্লাহ ডাল যখন আছে আম আগামী বছর ধরবে। বাবাজি ডাল যখন আছে আম ধরবে, আগামী বছর তোমার ছেলে মেয়ে আম খাবে, এই বছর আমার ছেলের বরাতে ছিল, আগামী বছর তোমার ছেলে মেয়ের বরাতে হবে ইনশাল্লাহ, তুমি কিছু মনে করো না, ইন্নাল্লাহ মা সাবিরিন, এবার তুমি যাও। এরকম চাষা আমাদের সমাজে আছে কি নাই? জোরে বলেন। কপালে দাগ ফেলায় দেখো নামাজ পড়তে পড়তে, মক্কা ঘুরে বেড়াচ্ছ তুমি, প্রতি বছর বছরে চলে যাও, এইভাবে যদি তুমি তোমার ভিতর ইনসাফ না থাকে, এই ভিতর যদি এরকম যদি ন্যায় বিচার করতে না পারো, তাহলে তুমি ভালো করে শুনে রাখো, কঠিন ক্যাম্পের জন্য ময়দানে আল্লাহর আদালতে অবশ্যই তোমাকে জবাব দেওয়া লাগবে, লাগবে কি না? আদম আলাইহিস সালাম বিচারক, তার দরবারে বিচার আসলো, আদম আলাইহিস সালাম কি বিচার করলেন? প্রখ্যাত মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহির বরাতে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, দাতা হত্যার দিনে আদম আলাইহিস সালাম কাবিলের এক পায়ের নলাকে আরেক পায়ের উরুর সাথে লাগাই দিয়া সূর্যের দিকে দাঁড় করে দিল, কোন দিকে? জোরে বলেন, সূর্যের দিকে দাঁড় করে দিল। এটি হলো আদম আলাইহিস সালামের বিচার, কিন্তু আল্লাহ বানী ইসরাঈলদের জন্য ওহী নাযিল করে দিলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানী ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, এই পৃথিবীর ভিতরে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে দুইটা কারণ ছাড়া, একটা কারণ হলো ওই ব্যক্তি কাউকে হত্যা করেনি অথবা পৃথিবীর ভিতরে ফাসাদ সৃষ্টি করেনি, এই দুইটা কারণ ছাড়া কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করলো, সে একটা মানুষকে হত্যা করলো না, এই গোটা পৃথিবীতে যত মানব জাতি আছে সব মানব জাতির হত্যা করার জন্য যেই পাপ হবে সম পরিমাণ পাপ ওই লোকটার আমল নামায় যোগ হবে। তাহলে বলেন, এরকম লোক যদি তওবা না করে মরে যায় ওই লোকটার জন্য কি আল্লাহর জান্নাত আছে? জোরে বলেন। এই রকমের ভাবে অন্যায় করে মানুষকে হত্যা করবে, এই হত্যাকাণ্ডের ব্যাপারে আল্লাহ নিষেধাজ্ঞা করে দিয়েছেন, এইভাবে অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। বন্ধুগণ আমার, এটি হচ্ছে আদম আলাইহিস সালামের বিচার। হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ দেখে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়ালা তাত্তাবি'আল হাওয়া। আল্লাহ দাউদ রেখে বললেন, হে দাউদ, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে আমার জমিনে খলিফা বানাইছি, ফাহকুম তুমি যখন বিচার ফয়সালা করবে, বিল হাক্কি বাইনান নাস মানুষের ভিতরে বিল হাক্কি ন্যায় বিচার করবে, ওয়ালা তাত্তাবি'আল হাওয়া নিজের খেয়াল খুশি মতো তুমি বিচার ফয়সালা করবে না। কে কয়? ভাইদের লোকা, যদি তুমি এটি করো আন সাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে তুমি বিচ্ছিত হয়ে যাবে, সুতরাং নিজের খেয়াল খুশি মতো বিচার ফয়সালা করা যাবে, জনগণ যাবে হুকুমটা কার? আল্লাহ। দাউদ আলাইহিস সালাম কি বিচার ফয়সালা করেছে? কথা কন বিচার ফয়সালা করেছে তো,
আমরা ইতিহাসে পড়ি, কোরআনে পড়ি, হাদিসে পড়ি, দাউদ আলাইহিস সালামের বিচার, সুলাইমানের বিচার, আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা, আমি দাউদ এবং সুলাইমানের জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ। সূরা আন-নাম্ল 15 নম্বর আয়াত, দাউদ আলাইহিস সালামের কাছে এক বুড়ি এসে বলতেছেন, হে আল্লাহর নবী, আমি বুড়ি মানুষ, আমার হাতে একটা আটার গামলা ছিল, আমি সমুদ্রের কিনারা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার আটার গামলাটা উড়াইয়ে সমুদ্রের ভিতরে নিয়ে গেছে, আমি পিসার চাই। কি চাই? কথাগণ কি চাই? কষ্ট হচ্ছে? ওয়া চলবে না? চলে উপায় নাই, প্রধান বক্তা আসা পর্যন্ত আমার করতেই হবে। কি ওয়া চলবে? বলে যে আমি বিচার চাই। দাউদ আলাইহিস সালাম কি করবেন? বুড়িরে আনুমানিক 5 কেজি আটা দিছে। বুড়ি খুব খুশি চলে আসতেছে, সুলাইমানের সাথে দেখা, বুড়ি মা কি হলো, কি হয়েছে, তুমি এই দরবারে আসছিলে? সব শুনে বলল, তুমি আমার বাবার কাছে যাও, গিয়ে বলো আমার আটার কান্নাই ফয়সালা করেন। বুড়ি গেছে, গিয়া কয়, আল্লাহ নবী আমার আটার কান্নাই ফয়সালা করেন। দাউদ আলাইহিস সালাম বুড়িকে 10 কেজি আটা দিছে। কয় কেজি? বুড়ি চিন্তা করে, ভালোই তো, ছেলে পাঠায় বাপে দেয়, তাহলে তো আরো কয়েকবার আসলে আমার ভালো হয়, ঠিক না? না না, অনেক জায়গা আছে, ওই জায়গা ভরলে তারপরে আমি আগে বসতে বলবো। বাহিরে আছে কেন? ওরা বললো ভিতরে আসতে। কিছু লোকের মাজায় সমস্যা, কোথায় সমস্যা? আমি যতই জায়গা করে দিই, ওর হলো মাজায় সমস্যা, ও বসতে পারে না। দেখবেন যে ফুটবল খেলে বেড়াচ্ছে সমস্যা নাই, সাইকেল চালাচ্ছে সমস্যা নাই, কথাগণ ঠিক না? ও হাঁটুলো খেলতে তো সমস্যা নাই, বাজার করে বেড়াচ্ছে সমস্যা নাই, পট করে বেড়াচ্ছে সমস্যা নাই, মসজিদে ঢুকলেও শিয়ারে বসে গেছে, তারা জমিদারের বাচ্চা জমিদার। এই এলাকায় ওগুলো হয় না আমার মনে হয়, আপনারা রাগ করবেন না। কিছু লোকের আছে মাজার সমস্যা, আমি যতই ওদের জায়গা করে দিই, ওরা আসবে নাকি? ওরা তো বসবে না, শুধু শুধু আমার ভাইদের কষ্ট দিব কেন? ওদের আসতে পারেন, তারপরে জায়গা করে দিব। এই জন্য আমি আগে বলছিলাম যে আগে ওরে পাইছিও, এটা কিন্তু হবে না। দ্বিতীয় বক্তা হওয়ার খুব জ্বালা ভাই, জ্বালা হলে আমি মাহফিল গুছাবো, আমি মাহফিল সাজাবো, গলা ভাঙিয়ে ফেলাবো মাহফিল সাজাতে সাজাতে, মাঝখান থেকে আমি কিছুই না। দ্বিতীয় বক্তার দাওয়াত আমি এই কারণ নিতেই চাই না, কিন্তু ঘাসি আর মানুষ এদের আবার উল্টো বুঝে সমস্যা, বাড়ির কাছের লোক বোঝেন নাই। বন্ধুগণ আমার, তাহলে আটা পাইলে কয় কেজি? 10 কেজি। বুড়ি মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি যেন সুলাইমানের দেখা পাই। এসে তাকে সুলাইমান দাঁড়ায় আছে, কি হয়েছে? 10 কেজি। তুই আমার ফিরে যাও। বুড়ি মনে মনে হেঁপে খুশি, বুড়ি চিন্তা করে, আমি তো এই চাইছিলাম, আল্লাহ নবী আমার আটার কান্নাই ফয়সালা করেন। দাউদ আলাইহিস সালাম বুড়িকে 20 কেজি আটা দিয়েছে, ডাবল। কয় কেজি হলো? কথা কন, 20 কেজি। বুড়ি আসতেছে, দেখে সুলাইমান দাঁড়ায় আছে, বুড়ি মা কি হইলো? কয় 20 কেজি। তুমি আবার ফিরে যাও, ফিরে গিয়ে বলো আমার আটার কান্নাই ফয়সালা করেন। বুড়ি বলতেছে, আল্লাহ নবী আমার আটার কান্নাই ফয়সালা করেন। দাউদ আলাইহিস সালাম বুড়িকে 40 কেজি আটা দিয়েছে। আসতে কেউ যেন না শোনে, বলেন সুবহানাল্লাহ। বুড়ি বলতেছে, আমি তো নিতে পারি না। কয়, তুমি যাও, একজন মাথায় করে রেখে আসবে। একজনের মাথায় একটা বুড়ি হেঁটে আসতেছে, সুলাইমান বলে, বুড়ি মা কি হলো? কয়, এক মনে পাইছি, কয় আবার যাও। বুড়ি কয়, আর যাবো না। কেন? আমার মনে হচ্ছে এবার গেলে আটাও যাবে, সালাও যাবে, আমি আর যাবো না। সুলাইমান বলে, বুড়ি মা তুমি আবার যাও, গিয়ে বলো আমার আটার কান্নাই ফয়সালা করেন। বুড়ি আবার গিয়া বলতেছে, আল্লাহ নবী আমার আটার কান্নাই ফয়সালা করেন। দাউদ আলাইহিস সালাম বলতেছে, বুড়ি রে আমার দেখে কি তোমার পাগল মনে হয়? কয় না, তুমি বারবার আসতেছো, আমি তোমার আটা দিতেছি, 5 কেজি আটা যখন তোমারে দিলাম, তোমার মুখের আনন্দ আর ধরে না, তোমার মনের আনন্দ আর ধরে না, তোমার মুখের ভিতর হাস্য উজ্জ্বল চেহারা আমি দেখেছি। ও বুড়ি,
এরপরে তুমি যতবার এসেছো 40 কেজি দেওয়া পর্যন্ত তোমার মুখে সেই হাসিটা আমি দেখতে পারি নাই। আমি ভালো করেই বুঝেছি, ওই 5 কেজি হলো তোমার বুদ্ধি, আর 35 কেজি হলো অন্য কারোর বুদ্ধি। তোমার সেই বুদ্ধি দাতার নাম কি তুমি আমারে বলো। বুড়ি বলে ইজ কল আল্লাহ সুলাইমান, মানুষে যারে সুলাইমান বলে বলে ডাকে, ওই লোকটার নাম হলো সুলাইমান। কয় ডাকো সুলাইমানের আমার দরবারে, দেখে মনে হয় সুলাইমান তুমি এই বুড়িকে আমার কাছে বারবার কেন পাঠাও, কারণটা কি তুমি আমারে খুলে বলো। সুলাইমান আলাইহিসসালাম বলেন, আব্বাজান এই বুড়ি আপনার কাছে আটা চায় না ফয়সালা চায়? ফয়সালা চায়, আটা দিচ্ছেন কেন আপনি আমারে বলেন? বুড়ি আপনার কাছে মামলা করেছে, এই মামলার বাদী হলো বুড়ি, আপনি বিচারক, আসামি হলো বাতাস। মামলার মূল বিষয়বস্তু হলো বুড়ির হাতের থেকে আটার গামলা বাতাস নিল কেন? আব্বাজান আটার দরকার নেই, শুধুমাত্র বিচার করেন আটাটা সে কেন নিল। এই বিচারের বাহিরে আমাদের কাছে, আপনার কাছে আমার আর কিছুই চাওয়া নাই। হযরত দাউদ আলাইহিসসালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, বাতাসে সে হাজির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে যে 7টা নিয়ামত দান করেছিলেন, এই 1টা নিয়ামতের ভিতর বড় নিয়ামত ছিল হযরত সুলাইমান আলাইহিসসালামের কথা মতো বাতাস চলতো। আরো জোরে সুবহানাল্লাহ, তিনি যেদিক যাইতে বলতেন বাতাস সেইদিক যাইত। বাতাস হাজির হয়ে যাওয়ার পরে দাউদ বলে, হে বাতাস তোমার নামে মামলা হয়েছে, বুড়ির হাতের আটার গামলা নেছো কেন? বাতাস বলেন, নবী রে আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো কাম করি না, আমি এই গামলা যদি নিয়েও থাকি ওইটা আল্লাহর হুকুম। দাউদ বলেন, কোন হুকুমে তুমি এটা নেছো আমাদের জানাও। হযরত দাউদ আলাইহিসসালামের কথা শুনে বাতাস বলে, আল্লাহ নবী সেইটা বলতে আমার অনেক সময় লেগে যাবে, লম্বা সময় লেগে যাবে, এত তাড়াতাড়ি বলা যাবে না। দাউদ বলেন, যত সময় লাগুক আমি সেটা শুনতে চাই। ও মুসলমানেরা, বুড়ির হাতের আটার গামলা বাতাস কেন নিয়ম, এই গল্প যদি দাউদের শোনার ইচ্ছা থাকে, আপনাদের শোনার ইচ্ছা আছে কি নাই? কিন্তু 69তম মাহফিলে আমার বলার ইচ্ছা নাই, আমি এটা 69তম মাহফিলে বলবো না। আল্লাহ বাসায় রাখলে যদি দাওয়াত পাই 70তম মাহফিলে বলবো ইনশা আল্লাহ। আমি ছোট মানুষ, কিছু বুঝি আর না বুঝি, এই যে বুঝি যে আগামী বছরের দাওয়াত কিভাবে পাইতে হয়। কারণ এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাম করে নাকি? আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে কথা কর না। মাগুরার লোকের তো শক্তি এত কম বলে আমার জানা ছিল না, মিছিল বাড়িলে তো দেখি ভাঙি ভেলান আপনারা। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। বাসে আমার গলায় জোর আছে সুর আছে তাই আমার দাওয়াত করছেন। আমার গলায় যেদিন জোর থাকবে না সুর থাকবে না, আমি মিলাদ খাইতে চাইলেও আপনারা আমার মিলাদ পড়ারও দাওয়াত দেবেন না, ওইটা আমি জানি, ঠিক কিনা? আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা। শাশুড়ির মেয়ের একদিন ঠ্যাঙে জোরে বাড়ি মারবেন, মায়েরি হসপিটালে ভর্তি করে শাশুড়ি বাড়ি গিয়ে বলবেন, আম্মা আমি আপনার জামাই, আজকে সকালবেলা আপনার মেয়ের ঠ্যাঙে বাড়ি মেরে ভেঙে মাগুরা সদর আড়াইশোকে ভর্তি করে আইছি মেডিকেল হসপিটালে। আম্মা যান আমি আসলে পোলট্রি মুরগি জবাই করেন, আজকে একটু জবাই করে আমারে খাওয়ান, বহুত কষ্টের ভিতর আছি, টেনশনের ভিতর আছি। আম্মা বলবে, প্লিজ ওয়েট অ্যান্ড সি জাস্ট কামিং। ঘরের ভিতরে গিয়া এত বড় কুরবানি ছড়িয়ে নেয়, দুই পাশে দুই ঘষা বেড়ে গলার কাছে ধরে বলবে, হারাম খো আমার মেয়ে বেড়ে আমার বাড়ি খাবি, দাঁড়া তোর জনমের মতন খাওয়াচ্ছি, ঠিক কই না ঠিক কই? আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। টাকায় আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি করে, আপনাদের এলাকায় হিন্দু আছে না, মূর্তি বানায় কি দিয়া? আরে কাদায় আর খড়কোটা দিয়ে মাটির মূর্তি গড়ে
লক্ষ টাকা দাবি করে মূর্তির কারি করে, আরে কাদাইয়ার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা দাবি করে মূর্তির কারি করে, মায় আমার সুন্দর দেহ গড়ে দিল মূল্য নিল দাম, মায় আমার সুন্দর দেহ গড়ে দিল মূল্য নিল না, শর্ত সারা ভালো বাসে শুধু আমার মা, শর্ত সারা ভালো বাসে শুধু আমার মা। এই পৃথিবীতে একজন মানুষ আমাদেরকে স্বার্থ সারা ভালোবাসে, সেই মানুষটার নাম কি? আরে কৌটার দুধ দুই বছর খেলে হিসাব চাপাকা, প্রতি শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা। শিশু দুধ খায় কি খায়? কথা কয় না, দুধ খায়। দুই বছরে কয়েক লাখ টাকা দুধ কিনতে চলে গেছে, ফিডারে ভরে খাওয়াইতে খাওয়াইতে ডানো ফেনো খেনো, ঠিক না বেটি? কিন্তু মার দুধ খাইছেন কয় টাকা দিয়েছেন? আরে কৌটার দুধ দুই বছর খেলে হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা। মা বুকের সুদা পান করাইয়া মূল্য নিল না, মাতার বুকের সুদা পান করাইয়াও মূল্য নিল না, স্বার্থ সারা ভালো বাসে শুধু আমার মা, স্বার্থ সারা ভালো বাসে শুধু আমার মা। জোরে জোরে কন্যা মার হওয়া ভাই ওয়াজ চলবে। তাহলে ওই ঘটনা আমি ওখানে রাখলাম, ভাই আমাকে আমার কর্তৃপক্ষ ভাই বলেছিলেন একটু আগায় বসার জন্য, ভাই কিছু করার নাই, আগায় আপনাদের বসতেই হয়, মেহরবানি করে একটু সামনে আগান। একটু আমরা পড়ি লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ, একটু দ্রুত দ্রুত সুবহানাল্লাহ, ও লা ইলাহা পাখির দানে গানে হাওয়ার তানে তানে, হাওয়ার তানে তানে পাখির গানে গানে, ওই নামের গান শোনা যায়, ওই নামের সুর শোনা যায়, হইলে পাগল পাগা লা ইলাহা। খুব মহব্বতে জোরে জোরে লা ইলাহা, বিলাল পরে কালিমা, ও মায়া তাকে দেয় যে জ্বালা, বিলাল পরে কালিমা, ও মায়া তাকে দেয় যে জ্বালা, আল্লাহ বলেন সবর কর বান্দা খুলে দিব জান্নাতের তালা, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আমার এইভাবে আমি সংক্ষেপে, যেহেতু আমার সময় খুব বেশি হবে না, আমার পরে প্রখ্যাত একজন আলেমের দিন আসেন, তিনি আপনাদের প্রাণ ভরে আলোচনা শোনাবেন। এইভাবে তারা বিচার ফায়সালা করত। আমার নবীর কাছে আল্লাহ নাযিল করে দিলেন, ইন্নাল্লাহু ইয়া'মুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। 4 নম্বর সূরা মায়দাত 58 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইয়া'মুরুকুম
তোমাদের আদেশ দিছে প্রথম আয়াতে করেছিলাম ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ বলেন তোমরা ন্যায় বিচার করো এবং ইহসান করো। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ দিতেছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত সমূহ তার প্রাপকের নিকট পৌঁছিয়ে দাও। ওয়া ইযা হাকামতুম, যখন তোমরা বিচার ফয়সালা করবে বাইনান নাস মানুষের ভিতরে, তখন তোমরা তখন তোমরা ন্যায় বিচার করবে। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আমানত সমূহ তার প্রাপকের নিকট পৌঁছিয়ে দাও। আমাদের সমাজের মানুষ আমানত বলতে বোঝে একজন আর একজনের কাছে টাকা কর্তৃত্ব রাখে, জায়গা রাখে, জমি রাখে, এইগুলো আমানত। এখানে আল্লাহ বলেন আমানত সমূহ তার প্রাপকের নিকট পৌঁছিয়ে দাও, তাহলে বোঝা যায় আমানত এক প্রকার না, আমানত অনেক প্রকার। আমানত কাকে বলে? আমানতের পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ এবং মানুষের পক্ষ থেকে আমার আপনার উপরে যে দায়িত্ব কর্তব্য প্রদান করা হয়েছে তাকে আমানত বলা হয়। এখানে পক্ষ দুইটা, আল্লাহ এবং মানুষের পক্ষ থেকে। পক্ষ কয়টা? আল্লাহ এবং মানুষের পক্ষ থেকে আমার আপনার কাছে যে আমানত রাখা হয়েছে, এখানে আল্লাহর পক্ষ থেকেও আমানত রাখা হয়, মানুষের পক্ষ থেকেও আমানত রাখা হয়। ও মুসলমানরা, আল্লাহ আপনার কাছে টাকা পয়সা, জায়গা, জমি, ঘর বাড়ি আমানত রাখবে না, এগুলো হলো মানুষের আমানত। আল্লাহ কি আমানত রেখেছে? আল্লাহ আমানত রেখেছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ কোরআনে বলতেছে আমি এই আমানতকে আমি প্রথমে আকাশের কাছে দিতে চাই, এই আমানত আল্লাহ প্রথমে মানুষকে দিতে চান নাই, আকাশের কাছে দিতে চাইছেন, আকাশ নিল না, জমিনের কাছে দিতে চাইছেন, জমিন নিল না, এরপরে মানুষকে আপনার পাহাড়ের কাছে দিতে চাইছে, পাহাড় নিল না, সেই আমানত নিয়ে নিল মানুষেরা, কারা নিল? আল্লাহ বলেন ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ জালেম এবং মূর্খ। ওরা কি জন্য আমানত নিল না? কারণ এই কোরআনের ওজন ওরা বহন করতে অস্বীকৃতি জানালো। আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, নবীরা আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম, রাআইতাহু, তুমি দেখতে পারতে ওই পাহাড়টা, খাশিয়াম মুতাসাদদিয়াম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় আল্লাহর ভয়ে বিনীত হইয়া মাটির সাথে মিশে গেছে অথবা বিদীর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম, কোথায় সরে বলেন, রাআইতাহু, তুমি দেখতে পারতে, হু জমি, ওই পাহাড়কে, খাশিয়াম মুতাসাদদিয়াম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় আল্লাহর ভয়ে বিনীত হয়ে মাটির ভিতরে বিদীর্ণ হয়ে গেছে। এই কোরআনের ওজন এখন কাদের কাছে? জোরে বলেন, কোন সমস্যা আছে নাকি? কথা বলেন। অথচ আল্লাহ বলে পাহাড় মাটির নিচে চলে যাইতো যদি কোরআনের ওজন দিতাম, কোথায় যাইতো? কথা কোন? কিন্তু মানুষ গেছে নাকি? কেন? কারণটা কি? এ জায়গায় একটা উদাহরণ দিয়ে আর খুব দরকার মুসলমানের একটা উদাহরণ আপনাদের দিব নাকি? একবার গ্রামের একটা উদাহরণ দিই। একটা লোক মাঠে ধান কাটতে গেছে, এখন তো ধানের সময়, কিছুদিন পরে শুরু হবে, ঠিক কিনা? একটা লোক মাঠে ধান কাটতে গেছে, আমার কৃষক ভাইরা যায়, ছোট ছেলেটা তার সাথে মাঠে গেছে, বাবা তার সাথে ধানের পূজা এক জায়গায় বেঁধে মাথায় তুলবে। ছেলে বলল আব্বা ওই পূজাটা আমার মাথায় দেন। দশটি ধানের বোঝা যদি 9 বছর 8 বছর 10 বছরের ছেলের মাথায় দিয়া যায়, মাটি যদি একটু নরম হয় ওই ছেলে মাটির উপর থাকবে না, মাটির ভিতর চলে যাবে। আস্তে কোন কে যাবে কিনা বলেন? পৃথিবীর কোন বাবা কি তার সন্তানের মাথায় এই বোঝা দেবে? তাহলে সন্তান চাচ্ছে, ওর বুদ্ধি অনেক বেশি না কম? কম। বাবা ওর মাথায় বোঝা দেবে না? ছেলে বললো আমি বোঝা না নিয়ে বাড়ি যাব না। বাবা মনে মনে চিন্তা করে কি করি, নিজের মাথায় 10 আঁটি, ছেলের মাথায় 1 আঁটি দিয়েছে, 1 আঁটি টানতে পারে না, মাঝে মাঝে হুঁচক খাচ্ছে, উষ্টা খাচ্ছে, চিট হয়ে পড়তেছে। বাবা ধান করতে যায়, ছেলে বলে ডোন্ট টাচ, টাচ করবা না,
আমি নিব। বাবা দেখলো যে ওর সাথে তামাশা করতে গেলে আমার সকালের ভাত খাওয়া হবে না, ঠিক না? আমি কি দশাটি ধানের বুঝা মাথায় নিয়ে এই তামাশা তো ভালো লাগে না। বাবার মাথায় দশাটি ধরে রেখেছে ডান হাত দিয়া, ছেলের মাথার আপিটা বাম হাত দিয়া একটু উঁচু করে ছেলের মাথার সাথে লাগা লাগা করে রেখেছে। ছেলে যাবে না, ওই ধানের ওজন ছেলের মাথায় নয়, এখন বাবার বাম হাতে। কার হাতে? ছেলে বাবার সাথে যায় আর বলে, বাবা দেখো আমি কত বড় হয়ে গেছি, ধান নিয়ে শিখে গেছি। আসলে ছেলে জানে না ধানের ওজন ছেলের মাথায় নয়, বাবার হাতে। ওরকমের বান্দা জানে না কুরআনের বোঝা বান্দার মাথায় নয়, আমার আল্লাহর কুদরতি হাতে। কুরআন নাযিল করেছে কে? সংরক্ষণ করবে কে? এই পৃথিবী কে আল্লাহর আমানতকে মাটির সাথে মিশিয়ে দিতে পারবে? সুরক্ষিত করতে পারবে? পৃথিবীর থেকে উচ্ছেদ করতে পারবে? কিয়ামত পর্যন্ত কি সম্ভব হবে? কেন হবে না? যদি আগুন লাগে বলবো ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাই। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। কারণটা কি? করবে কেমন করে কুরআন ধ্বংস আগুনের তেজ? কে? তারা সাফিয়ে আসমানি গ্রন্থ বাসাবে কোরআনের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুতরাং এই পৃথিবীতে একজন হাফেজ যদি বেঁচে থাকে, এই কোরআন পৃথিবী থেকে উৎখাত করা কারোর দ্বারাই সম্ভব? জোরে বলেন, কাগজের কোরআন আগুনে পুড়তে পারে, পানিতে স্পর্শ করতে পারে, তেলা পোকা ওই পোকায় খাইতে পারে, পারে কিনা? কিন্তু একটা হাতে যে কোরআন, যার অন্তরের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষণ করা হয়েছে, ওই হাফেজের দেহর ভিতরে, ওর অন্তরের ভিতরে, মেমোরির ভিতরে তেলা পোকা যাবে না, উই পোকা যাবে না, সার পোকা যাবে না, পানি যাবে না, আগুন যাবে না। সুতরাং মুসলমানেরা, ইটা হলো কাগজের কোরআন, একটা হাফেজ হলো জীবন্ত কোরআন। একটা হাফেজ কি? জোরে বলেন, এই কোরআনের ভিতর যদি ভুল ছাপানো হয়, এই ভুলগুলো আমার মতো আপনার মতো মানুষের ধরার ক্ষমতা নাই, একমাত্র ভুলগুলো সংশোধন করে দিতে পারে আমাদের হাফেজেরা। তারা জোরে বলেন, তাহলে আপনার কাছে আমানত আল্লাহ কোরআন রেখেছে ওই হাফেজদেরকে রাস্তায় ফেলে ফেলে বাইরে পিটাই হত্যা করার জন্য না? ওরে মুসলমানেরা, তুমি নাটকবাজি করো, সকালবেলা কোরআন শরীফ পড়ে একজন কোরআন শরীফ বুকের ভিতর ধরা ধরে কান দেয়ার বলে, কোরআন রে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। ও কোরআন তুমি যা চাবা তাই পাবা, বাড়ি চাও বাড়ি দেব, গাড়ি চাও গাড়ি দেব, টাকা চাও টাকা দেব, পয়সা চাও পয়সা দেব। কোরআন তুমি আমার রাইখা আল্লাহর জান্নাতে যাবো না। হঠাৎ করে কলিং বেল কিরিং কিরিং করে বাজিয়ে উঠলো, দরজা খুলে দেখে তিনজন মানুষ, তিনজন ছাত্র টুপি পরিহিত, তাদের হাতে ব্যাগ আছে, আপনার গেটের সামনে দাঁড়ায় আছে, বলতেছে বাবাজি আমরা অমুখের দোকানাতে গিয়েছি, আপনার আজকে 5 কেজি চাল দেওয়ার কথা, সকালবেলা রান্না করব, তারপরে আমরা খাবো। তাদেরকে ধমক দিয়ে বলতেছে বিয়াদ্দবির দল, ওয়া সব্বর দল, তাদের কারণে সকালবেলা কোরআন পড়ার কোন উপায় নাই, তোরা দেখতেছিস না আমি কোরআন দে সুমা খাচ্ছি ভালো বলতেছি, এটা বলে ফাঁস করে গেটটা আটকায় দিল। ও মুসলমানেরা, ওই খাতাস বুঝলো না যেইটা বুকের সাথে জড়াই ধরে আসো ওইটা হলো কাগজের আল্লাহর কোরআন, আর যেই তিনটারে তারাই দিলে ওইটা হলো জীবন্ত কোরআন, ওইগুলো হলো হাফেজে কোরআন। তার মানে অবস্থা দাঁড়ালো কি? কোরআন শরীফ বুকের চেপে জড়াই দিল, সুমা খেয়ে হাফেজ মারিয়ে বাইরে সুমায় ফেলে একবারে টান টান করে ফেলার আমরনের উপরে, এটা কি কোরআন ভালোবাসার নমুনা? জোরে কোন
আমানত আছে? কতক্ষণ হাফেজ সাহেব আপনার বাড়ির ব্যাগ নিয়ে কেন যাবে? আপনি হাফেজ সাহেবের ঘরের দরজায় ব্যাগ নিয়ে দৌড়ে যাবেন? ও আপনার বাড়ি ধান উঠাইতে কেন আসবে? আপনি তার হেজ্জখানায় ধান নিয়ে দৌড়ে দৌড়ে চলে যাবেন? কারণ ওর দায়িত্ব হলো কোরআন সংরক্ষণ করা, কোরআন জমা করা। আজকে তোমার বাড়ি ও পাগলের মতো এতিমের মতো তোমার বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে, 5 কেজি চালের জন্য, ডালের জন্য, তেলের জন্য, আর তুমি মজগুর আছো আর জমিদারের রসা জমিদার ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বসে আছো। তোর মতো খাটাচির কারণে আল্লাহর জমিনে কোরআন সংরক্ষণ নাই। আল্লাহর জমিনে কোরআন সংরক্ষণ যদি থাকে এই হাফেজদের কারণে আছে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে হাফেজ যেদিন থাকবে না সেই দিন এই পৃথিবীতে কোরআন ধরে রাখা সম্ভব হবে? এই জন্য ইহুদিদের টার্গেট হলো হাফেজ কোরআন যত পারো ওদের মাইয়ে কমাও। তাহলে যারা হাফেজদের অপমান অবজ্ঞা করে, হাফেজদের অপমান করে, হাফেজদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, এদের কাছে কোরআন আমানত আছে? রাজ্য পরিচালনা করেছে কেউ বলেছে 400 বছর, কেউ বলেছে 450 বছর। কয় বছর কথা বলেন না কেন? আপনারা চালান কয় বছর আর তারা চালাইছে কয় বছর? কথা কয় না, 400 বছর রাজত্ব ক্ষমতা। তাদের পতনের ঠিক আগে তারা কি করেছে? তাদের দায়িত্বপূর্ণ ধর্মীয় পদ এবং জাতীয় নেতৃত্বের ক্ষেত্রে মর্যাদাপূর্ণ পদ সমূহ এমন লোকদেরকে দেওয়া শুরু করেছিল। দুইটা পদ, কয়টা পদ? ধর্মীয় এবং রাষ্ট্রীয়। ভালো করে বলবেন, কয়টা পদ? ধর্মীয় এবং রাষ্ট্রীয়। নিজেদের চরিত্রের সাথে মিলাবেন। আমি কিন্তু কারোর নাম ধাম বলে দিতে পারবো না। আমি বাসের বাড়ি একা খাবো আর আপনারা তামাক খাবেন, এটা তো হতে পারে না। বানি ইসরাইলের পতনের সময় তারা তাদের ধর্মীয় পদ সমূহ এবং তাদের রাষ্ট্রীয় পদ সমূহ এমন লোকদেরকে দেওয়া শুরু করেছিল, তারা 1 নম্বর ছিল অযোগ্য। ধামা ধরার গোষ্ঠী, ঠিকেরও একটা আলাদা জোর থাকে, কি থাকে না? থাকে না, ঠিকেরও একটা জোর থাকে। মানে আমি এদিকে আছি ওদিকে আছি, নাও নাও কয় ধরনের পথ? ধর্মীয় এবং রাষ্ট্রীয় পথ সমূহ তারা যাদের দিয়েছিল তারা 1 নম্বর ছিল অযোগ্য। কি ছিল? অযোগ্য। 2 নম্বর ছিল সংকীর্ণ মনা, ছোট জাতের মানুষ, ছোট জাত, তাদের মন বড় ছিল না, ছোট মন। মানে যার যা পাওয়ার যোগ্য না সে টাইপে যদি যায় তাহলে তার মাটিতে আর পা থাকে না, সে মনে করে আমি কি হনুরে। কতক্ষণ না কেন? মানে যার যা পাওয়ার কথা না সে যদি তা পেয়ে যায় তাহলে সে মনে করে আমি কি হনুরে। সে ওই পাশার শিয়ার আর কাউরে দিতে চায় না, তার বাপেরাও দিতে চায় না, তার দাদারাও দিতে চায় না। ও আসলে হলো শিয়ারের টাঙ্গা, ও আসলে শিয়ারের ভিখারি। আর যার বংশ ভালো, যার রক্ত ভালো, যার 14 গোষ্ঠী শিয়ার পার্সন শিয়ারের উপর বসে বসে আইছে, সে ওই শিয়ার নিয়ে টানাটানি করে না, ছোট লোকের জাতের মতো। কথা ঠিক কিনা? সংকীর্ণ মনা। 2 নম্বর হলো দুশ্চরিত্র। কি ধরে কার? বানি ইসরাইলদের কথা বলতেছি, আপনাদের কথা না, বানি ইসরাইলদের কথা বলতেছি। এটা না, আমি এটা কোরআনের ব্যাখ্যা থেকে বলতেছি। যদি এরপরও আপনার গার ভিতর আগুন ধরে, আপনার গার ভিতর জ্বালা করে, আপনার সত্তা দেয়, তাহলে আপনার রক্ত পরীক্ষা করে দেখতে হবে আপনার রক্তের ভিতর মুসলমানের রক্ত নাই, আপনার রক্তের ভিতর নমরুদের রক্ত আছে, ফেরাউনের রক্ত আছে। আমি সূরা মায়েদা 58 নম্বর আয়াত থেকে তাফসীর করতেছি। আপনার বিশ্বাস না হলে আপনি তাফসীরে মারফুল কোরআন খুলে দেখতে পারেন।
আমি আমার বাপের কথা বানানি কথা বলতেছি না, তাহলে এক নাম্বার তারা ছিল অযোগ্য, কি ছিল মানে ওই সিয়ারে যাওয়ার মতো যোগ্যতা তার ছিল না, দুই নাম্বার ছিল সংকীর্ণ মনা মানে ইতর কোয়ালিটির মানুষ, ইতর বলেন ওর জীবনে ওর বাপ দাদা চোদ্দপুর সিয়ারে বসে নাই, ও সিয়ার একখান পাইয়া মনে করছে আমি কি হলু রে, কথা বুঝেছেন। তিন নম্বর হলো দুশ্চরিত্র, ওর চরিত্রের কোন ঠিক নাই, ও মদ খায় মেয়ে মানুষ নিয়ে হোটেলে নাটক কাটায়, ঠিক না? তাহলে যদি আপনি কোন মসজিদের দায়িত্ব দেন, যদি কোন মাদ্রাসার দায়িত্ব দেন, যদি হেফজখানার দায়িত্ব দেন, যদি আপনি তার ঈদগার দায়িত্ব দেন, তাহলে সেই প্রতিষ্ঠানগুলোর 12:30টা না বাজি পারে কতক্ষণ পারে? এগুলো বলা যাবে না ওয়াজের ভিতরে, হুজুর একটু হিসাব করে ওয়াজ করেন, আর আমি নাই হিসাব করলাম, তুই কবরে কি হিসাব করবি? কিতাব উনসিলা ইলাইকা ফালা ইয়াকুন সাদরিকা লবিরে, এরপরে বলতেছে হারা জমিন হলে তুমজিরা বিহি অজিক্রা লিল মুমিনিন, নবীরে এটি কিতাব, এর বক্তব্য দিতে গিয়া তোমার অন্তরের জন্য কোনো ভয় না আসে, কে বলে? কারে বলে? তো তুই দালালের বাচ্চা কারে ভয় করে ওয়াজ করবি? আর তোর সেই ওয়াজের কাম কি? কথা কয় না, তুই যদি ভয় করে ওয়াজ করবি তো সেই ওয়াজের কাম কি? তুই সে ওয়াজ করবি কারে? ভাইও মাওলা না, তোর কাম তো ধান উঠানে, ধান উঠায় বেড়া, কথা কয় না, জীবনে দাওয়াত না দেন আমার সমস্যা নেই, কিন্তু আইসি যখন তুমি হট কথা শোনাই লাগবে। তাহলে কয়টা বললাম গুণি হাতা, গুণ কয়টা বললাম? এক নম্বর হলো অযোগ্য, এক নম্বর কি? দুই নম্বর হলো সংকীর্ণ মনা, তিন নম্বর হলো দুশ্চরিত্র, চার নম্বরটা বলবো নাকি? দুর্নীতি পরায়ণ, দুর্নীতি বলেন, ছিল ফুটো নেতা, 10 বছর পরে 500 কোটি টাকার মালিক হয়েছে, এরকম লোক ওই বানি ইসরায়েলের ভিতর ছিল, আপনাদের কথা বলতেছি না আমি, অসম্ভব, আপনাদের কথা বলার কোন ইচ্ছা আমার নাই। কয়টা বললাম? চারটা, কয়টা বললাম? চার নম্বর হলো খেয়ানতকারী, খেয়ানতকারী মানে আমানত রাখলে সে চোখ বুঝে খেয়ে বসে থাকতো, ঠিক না বলেন? কয়টা বললাম? ছয় নাম্বার হলো ব্যবিচারী, ব্যবিচার বোঝেন, ব্যবিচার বোঝেন, এই কয়টা গুণের অধিকারী যারা ছিল বানী ইসরাঈলরা তাদেরকে ধর্মীয় বড় বড় গুরুত্বপূর্ণ পদে বসায় দিল, রাষ্ট্রীয় বড় বড় গুরুত্বপূর্ণ পদ বসায় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে মাটির সাথে মিশায় দিল। আজকে গোটা পৃথিবীর মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন এই মুসলমানদের অবস্থা কি, সম্মানিত ভাইরা। আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত সমূহ তার প্রাপকের নিকট পৌঁছিয়ে দাও, তার মানে ওই মসজিদের গুরুত্বপূর্ণ পদে যার যাবার কথা যে যোগ্য তারে দাও, ওই ঈদগায় যে যোগ্য তারে দাও, ওই মাদ্রাসায় যে যোগ্য তারে দাও, ওই আপনার তোমার হেফজখানায় যে যোগ্য তুমি তারে দাও, যে তোমার এলাকার ভিতরে নেতৃত্বের যোগ্য তুমি তারে দাও, তোমার তোমার রাষ্ট্রীয় পদে যে যোগ্য তুমি তারা সেখানে দাও, তুমি কোন অযোগ্য লোকেরা দেবে না, তাহলে তুমি দেখবা যে উনি 3-7 পরিবার তুমি হবে পৃথিবীর নেতা, তুমি পৃথিবীর শাসক করবা, এর বাদে যদি তুমি ওই বানিশ্রাইলদের মতো চরিত্র তোমার পেয়ে যায় তাহলে খোদার কসম তোমার ধ্বংস হবে হবে হবে। বন্ধুগণ আমার আরো আলোচনা করবো, আমারে কিন্তু সময় এখনো দিল না, আমি কিন্তু 2 মিনিট আগে বললে সারবেন না, কারণ আমি বলেছি আমার সময় দেবেন, আমি সময়ের 2 মিনিট আগে আমি ছেড়ে দিয়ে চলে যাব। সম্মানিত ভাইয়ের আমার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ওহী নাযিল করলেন, শোনাবো না আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা তাওরাতা
আমি তাওরাত নাযিল করেছি, তাতে ছিল কত নির্দেশ আলম, ইয়াহকুমু বিহাল লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়াল রাব্বানিয়্যুনা ওয়াল আহবাব। আল্লাহ বলেন সমস্ত নবী যারা মুসলমান ছিল তারা সে অনুযায়ী বিচার ফয়সালা করত, ইহুদি হয়ে যাওয়া লোকদের যাবতীয় বিষয়ে ফয়সালা করত। আর এইভাবে রব্বানি আহবার, রব্বানি মানে হলো এই যুগের আলেমেরা আহবার হলো, আমাদের মুফতি সাহেবেরা আর ওদের ছিল আহবার, কি ছিল তারাও বিচার ফয়সালা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমান বিমাস্তু হাফিজু মিন কিতাবিল্লাহি ওয়া কানু আলাইহি শুহাদা, তারা ছিল কিতাবের সংরক্ষণকারী এবং তারা ছিল কিতাবের সাক্ষী। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকশাউন নাস ওয়াখশাউন, হে বনি ইসরাঈলরা আল্লাহরে ভয় করো, মানুষরে ভয় করো না, ভয় করবা কারে? আরো জোরে বলেন আল্লাহকে ভয় করো, মানুষকে ভয় করবা না। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা তাসতারি আওয়ালা তাসতারু বি আয়াতি সামানান কলিলা, আমার আয়াতগুলোকে তুমি সামান্য মূল্যে বিক্রয় করে দিও না। কি বলে? সামান্য মূল্যে বিক্রয় করে দিও না, তার মানে কি বুঝেছেন? আপনি মসজিদের ইমাম, আপনি মাদ্রাসার মাস্টার, আপনি কোরআনের মাহফিলের বক্তা, আপনি হেফজে খানার টিচার, হাই স্কুলের মাস্টার, আপনি কোরআনের কথা হক কথা বলার কারণে আপনি মনে মনে চিন্তা করেছেন আমার মাদ্রাসার চাকরি চলে যাবে, আমার হেফজে খানার চাকরি চলে যাবে, আমার ইমামতি চলে যাবে, আমি বক্তাগিরি থাকবে না, আমার বক্তাগিরি চলে যাবে, মানুষ আর দাওয়াত করবে না, মাহফিলে সোয়াল্লিশ হয়ে যাবে, এরকমের চিন্তা ভাবনা করে করে আপনি কোরআনের হক কথাগুলো বলবেন না, আপনি কিতাবের হক কথাগুলো মানুষের না বলে বলে আপনি শুধুমাত্র মসজিদের ভিতর ওয়াজ করে যাবেন, একবার আলহামদুলিল্লাহ বলে জান্নাতের ভিতর এমন কাজ চালাবে যে গাছের নিচে দিয়ে আরবিয়ান 70,000 মতো দৌড়ালেও গাছের ছায়া ফুরাবে না। আপনাদের মসজিদের কথা বলতেছি না, আপনাদের হেফজখানার কথা বলতেছি না, অনেক মসজিদের সভাপতি সুদ খায়, অনেক মসজিদের সভাপতি আছে ঘুষ খায়, ঠিক কিনা? সভাপতি ঘুষ খায়, ইমাম সাহেব জীবনও কোনোদিন ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে না, সভাপতি সাহেব সুদ খায়, জীবনও ইমাম সাহেব ওয়াল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা এই আয়াত পড়ে না, শুধু ইমাম সাহেবের ওয়াজুল একবার আলহামদুলিল্লাহ বলে জান্নাতের ভিতরে এমন কাজ চালাবে যে গাছের নিচে দিয়ে আরবিয়ান হক 70,000 বছর ধরে গাছের ছায়া ফুরাবে না, একবার আলহামদুলিল্লাহ বলে এত বড় কাজ চালাবে। আচ্ছা ধরেন আপনার কাজ চালালে কোনো কারণে আল্লাহ জান্নাত দিল না, তখন আপনার কি হবে? কতক্ষণ থাকে কষ্ট হচ্ছে? ছেড়ে দেব তো আমার কিছু এখনো বলেনি, এতক্ষণ তো আমি উপাস করবো না, আমি সজা করছো 2 ঘন্টা আপনাদের, তো এটা একটু এরাক থাকে বলো। তাহলে বিষয় আমি যেটা বলতেছি যে ধরেন জান্নাতে গাছ লাগালেন আপনি, বাবাজিরা শুনতেছেন, গাছ লাগায় ফেলালেন কোনো কারণে আল্লাহ আপনারা জান্নাত দিল না, তখন আপনি কি করবেন? গাছগুলো কেটে নিয়ে আসবেন? পরের জায়গা পরের জমিন ঘর আমি তো সেই ঘরের মালিক নই, ঘর কার? জান্নাত কার? গাছ লাগাবে কে? কিন্তু লাগাচ্ছ মিয়া তুমি, আল্লাহ যদি জান্নাত দিতে পারে তুই চাইতে গাছ লাগা দিতে পারবে না? পারবে না? মোতা প্রান্ত নবী যুদ্ধে যাবে 1,00,000 রোমান সৈন্য, আল্লাহর নবী মাত্র 3,000 সৈন্যের ঘোষণা দিলেন, জিহাদের ময়দানের ঘোষণা দিলেন, সৈন্য 5,000। নবীজি বললেন এই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জায়েদ, তুমি কোথায়? বললেন আমি হাজির আছি। নবীজি বললেন জায়েদ যদি শহীদ হয়ে যায় 2 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বিন আবু তালেব, সেও যদি শহীদ হয়ে যায় 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আবদুল্লাহ বিন রাওয়াহা, সেও যদি শহীদ হয়ে যায় তোমরা নিযুক্ত করে নেবে জিহাদের ময়দানে সেনাপতি লাগে কয়জন? আসতে কনকে নবীজি 3 জনের নাম ঘোষণা করলেন, করে বললেন আরো যদি লাগে তোমরা নিয়োগ করে নেবে, তার মানে বুঝে গেল 3 জনের শাহাদত কনফার্ম হয়ে গেছে, শিওর হয়ে গেছে। নবীজি বললেন তোমরা কোথায়? তারা বললেন আমরা হাজির আছি। নবীজি বললেন যাও বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসো,
আমার মতো ইমানদার, আমার মতো মুসলমান যদি ওই জায়গায় থাকতো আমার কথা আমি বলি, আমি বলতাম নবীর একটু ছুটি দান পিসাব করে আসি, এইটা বলে এমন দৌড় মারতাম মাগোরা ভাই ভাই না হওয়া পর্যন্ত আমি আর পিছনে থাকাতাম না। আমি শুধুমাত্র একটু ইতিহাস বলে দিচ্ছি, জান্নাতে যাওয়ার এত স্বপ্ন দেখে বিবর হয়ে আছো তুমি, জান্নাতের মানুষগুলো কেমন ছিল একটু ভালো করে শুনে যাও। হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হুকুম করেছেন, আপনি আমার পিতা, আমার মা এসে ঘরের থেকে শুনেছে বিদায় তো হয়ে গেছে, বিদায়ের কোনো জায়গা আমার নাই। হযরতে জাফর বাড়ি গেলেন, বিবি রেখে বলেন, বিবি আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে দুই নাম্বার সেনাপতি করে পাঠাচ্ছে, আমার আগেও একজন আছে পরেও একজন আছে, বিবি রে আমারে বিদায় দাও, তোমার যদি কোনো হক আদায় করতে না পারি আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দিও, আমার সন্তান গুলোকে দিনের পথে তৈরি করে দিও। মুজাহিদ আল্লাহর নবীর সাহাবী, তিনি বাড়ির থেকে বিদায় নিলেন, পিছনে পিছনে সন্তান গুলো কাঁদতে সাব্বাব্বা বলে বিবি দৌড়ায়, একটা বারের জন্য পিছনে তাকায় দেখতেছে না কারা কাঁদতেছে কারা দৌড়াচ্ছে। আর তুমি জান্নাতে যাওয়ার জন্য শুকনা সুপারি দিয়া পান খাচ্ছ হাকিমপুরি জর্দা দিয়ে, কোরআনের যদি হক কথা বললে তোমার গার ভিতর আগুন ধরে যায়। তোমার মতো মানুষ যদি জান্নাতে যায় তাহলে আবদুল্লাহ বিন উবাই কোন অপরাধ ছিল আমারে বলো? কষ্ট হয় বলে স্বামী, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি রব্বুল আলামিন, আমার স্বামীকে জিহাদ থেকে ফিরাবার জন্য বলি না, আমার স্বামীর জন্য দোয়া করি আল্লাহ আমার স্বামীকে জিহাদের গাজী বানিয়ে আমার কাছে ফিরাইয়া দাও। হযরতে জাফর খাপ থেকে তরবারি খুললেন, তরবারির উল্টা পেট দিয়ে স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করে বলেন, বিবি উল্টা দোয়া করবা না, আমার আগেও একজন আছে পরও একজন আছে, আজকের জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাবো এর ভিতরে কোনো সন্দেহ নাই, আমার জন্য তুমি উল্টা দোয়া করো না, রব্বুল আলামিন নবীজির দোয়ার পরে তোমার দোয়া কবুল করবে না। তার মানে বোঝা যায় লোকটা কনফার্ম হয়ে গেছে শহীদ সে হয়েই যাচ্ছে, তারপরও জিহাদ থেকে ফিরাবার জন্য তার মনের ভিতর কোনো চিন্তা ভাবনা আসতেছে না রে। এই মানুষগুলো জান্নাতি মানুষগুলো, এদের থেকে তোমরা শিখে নাও। হযরত জাফর তিনি বাড়ির থেকে চলে গেলেন বিদায় নিয়ে, আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন, ফুল সাজ্জার রাত বাসর সাজ্জার রাত, তিনি বাড়িতে গিয়ে দেখেন বিবি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করতেছে। আমরা সারাদিন কাজকর্ম করে ঘরে গিয়া আমাদের বউদের দেখি রিমোট টিপে টিপে ইস্টার জলসা, জি বাংলা তুমি যদি চিন্তা করো তোমার পেটের থেকে আল্লাহর ওলি বেরোবে সেই গুড়ে বালি, সে গুড়ে কি তোমার পেটের থেকে আল্লাহর ওলি বেরোবে না, তোমার পেটের থেকে উই পোকা সার পোকা তেলা পোকা বেরোবে, ওই ওই পোকা সার পোকা গুলো মানুষের আসবাবপত্র যেমন কেটে কেটে নষ্ট করে দেয়, তোমার পেটের ওই বাচ্চাগুলো রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে রাতের আধারে মানুষের পকেট কেটে ব্যাগ কেটে টাকা চুরি করবে। আল্লাহর ওলি হওয়ার জন্য তুমি আসলে যোগ্য মা না, তোমার মতো মা কখনো আল্লাহর ওলির মা হতে পারে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা ওলি কোন শিরোমণির মা, তার সন্তানকে বাগদাদে যাওয়ার সময় তিনটে কথা শিখাই দিয়েছিলেন, একটা কথা হলো ডোন টেল এ লাই, মিথ্যা বলো না, দুই নম্বর হলো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলবে, তিন নম্বর হলো বিকজ লাইফ এ গ্যারান্টি, মিথ্যা হচ্ছে মহাপাপ, এই তিনটা কথা শিখাই দিল সন্তানকে। এই জন্য সন্তান পথের ভিতরে গিয়া ডাকাতের কাছে গেল, তোমার কাছে কিছু আছে নাকি? আমার কাছে কিছু স্বর্ণমুদ্রা আছে। আর এখনকার অনেক বাচ্চা আছে, যদি বলেন বাবা তোমার কাছে কিছু আছে নাকি, কয় আল্লাহর কসম আমার কাছে কিছু নাই। বাঁচতে বাঁচতে চলিল ডুলি ডুলি গেল কমলা ভুলে, কমলা ভুলির টিয়েটা সবজি মামার বিয়েটা, সবজি মামার বিয়ে কবে হবে মা, কবে হবে
জীবনে হবে এটা সত্য কথা না মিথ্যা কথা? বাপুর আংসাপুরে কোথা যাস বাপুরে? আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যেই সাপের চোখ নাই, নাক নাই, মুখ নাই, কান নাই, করে না কো ফুসফাস, মরে না কো ঢুস ঢাস, পৃথিবীর ভিতরে এমন কোন সাপ আছে ফুসফাস ঢুস ঢাস মারে না? কতক্ষণ আছে এই মিথ্যা কথাগুলো বাচ্চারা শিখানো হচ্ছে? সে অলি হবে না চোর হবে? চোর হবে না? তো বাংলাদেশে অলির সংখ্যা বেশি না চোরের সংখ্যা বেশি? একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা, আরো জোরে পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا কোথায় রইল দয়ার নবী গো, ডাকি তোমায় বসিয়া কেমন কইরা গেল গো নবী আমাদেরকে সারিয়া? আল্লাহুম্মা জোরে জোরে পড়েন, মাওলানা মুহাম্মদ। ভাইয়া কষ্ট হয়? আমার সময় 11টা পর্যন্ত, আমি 11টার 1 মিনিট আগে শেষ করতে চাই, আর আমার হামিদ ভাই বলছে 1 মিনিট বেশি হোক, কথা বুঝেছেন? আর আমি চাই 1 মিনিট আগে শেষ করতে, আমি চাই না যে কেউ আমার ধাক্কা মারুক, কথা বুঝেছেন? তার টাইম অ্যান্ড টাইপ ওয়েট ফর নন, সময় এবং নদীর সরব কারোর জন্য অপেক্ষা করে করে না। তিনি বাড়ি গিয়ে দেখলেন যে বিবি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করে, কি তেলাওয়াত করে জোরে বলেন, কিন্তু আপনার বউ আমার বউ করে তো কি করে করবে? কারণ মেয়ে দেখতে গেছেন, আপনি তো কোরআন পড়া দেখেন নাই, আপনি দেখছেন নাই মাথা খদ্দ সুর কত বড়, একটু হাত তো ঠ্যাং সোজা আছে কিনা, কথা কয় না? মেয়েরা বলছে কোরআন পড়তে, মেয়ে কাঁদতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রাহিম। শ্বশুরাত কয় যে হেভি কোরআন শরীফ পড়া তো, এমন কোরআন শরীফ পড়া আমার বাপের জীবনে আমি শুনি নাই, এই নাও 2000 টাকা, আগামী শুক্রবারে আমার ছেলের সাথে তোমার বিয়ে, বিয়ে হয়ে গেল। শ্বশুর মশাই তেল মাখায় ঘুরে বেড়াচ্ছে, আমার এই কোরআন না পড়া পুত্রবধূর পেট থেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীর মতো আল্লাহর ওলি বেরোবে, আমি কই যে খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলীর মতো খাজা বেরোবে, আমি কই যে ওই সিস্তা ওই ক্যালপা সাদকায় দিয়া মেয়ের পেট থেকে আল্লাহর ওলি নয় খাজা নয় ও কুষ্টিয়ার দিলে খাজা বেরোবে। আমি নিশ্চিন্তে ওয়াজ করতেছি, কারণ মেয়েরা মনে হয় আমার ওয়াজ শুনতেছে না, এই জন্য আমার ভয় টয় নেই। আগে বলবেন না তাহলে আমি সাহস করে এগুলো বলি না। ওরে বাবা বিশাল ব্যাপার। সম্মানিত বন্ধুগণ, আমার তিনি বললেন বিবি আমাকে রসুল্লাহ জিহাদের ময়দানে 3 নম্বর সেনাপতি বানাচ্ছে। কয় নম্বর? সংক্ষেপে বলি, কয় নম্বর? 3 নম্বর সেনাপতি বানাচ্ছে। আমি জিহাদের ময়দানে যাচ্ছি, তোমার যে কোনো হাক আদায় করতে পারলাম না, তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিও। বিবি বলেন তুমি ঘরের বাইরে কেন, ভিতরে আসো। কয় না ভিতরে যাবো না, তোমার দেখলে আমার মহব্বত তৈরি হবে, আমি ভিতরে যাবো না। বিবি বলতেছে আমি প্রেম নিবেদন করবো না, তুমি একবার আমার কাছে আসো, কারণ আমি বিয়ের আগে তোমার একবার দেখেছি, আমি তোমাকে আর একবার জনমের মতো ভালো করে দেখতে চাই, যাতে করে করি কামাতের ময়দানে আমি তোমাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। আব্দুল্লাহ রেখে বলেন সেজন্য আমাকে দেখার কোনো প্রয়োজন নাই, তুমি আমাকে বিদায় দাও, জিহাদের ময়দানে যাচ্ছি, আমার শাহাদাতের পরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করাইয়া দেবে। আরে না,
ছোট মানুষ আমার কত সময় দিচ্ছেন? সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে? কষ্ট হয় না? কষ্ট হবে কিনা সেটা আওয়াজে বুঝবো। যার কাছে যত আসতে আছে সকল আসতে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যদি আপনাদের আসতে হয় তাহলে আপনাদের জোর তো আরো আছে, আরো আছে না? তাহলে যার কাছে যত জোর আছে সকল জোর দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো কষ্ট হচ্ছে না। যদি কষ্ট না হয় এরকম জোরে জোরে বলবেন, আর কষ্ট না হলে আগের দার মতো আসতে বলবেন। আপনারা যদি জোরে বলেন আমি চা খাইলে আপনাদেরও দিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার আসল আলোচনা যায় হযরতে যায় অনেক সৈন্য মেরে তিনি শহীদ হয়ে গেলেন সুবহানাল্লাহ। হযরতে যাওয়ার পরে ডান হাতে পতাকা নিলেন, ডান হাতটা কেটে ফেলে দিয়েছেন, বাম হাতে পতাকা নিলেন, বাম হাত কেটে ফেলে দিয়েছেন। শুনতেছেন? দুইটা কাটা হাত দিয়া পতাকা তার এই বুকের সাথে জড়াই ধরে মাটির সাথে করতে দেয় নাই। জান্নাতি মানুষগুলো কারা জান্নাতে যাবে চিন্তা করেন আপনি? মাটিতে পড়তে দেয় নাই। আল্লাহর নবীর সাহাবী, তিনি পতাকা ধরে বুকের সাথে জড়াই ধরেছেন, পাশের সাহাবীর দিকে বলে ও রাসূলের সাহাবী, আমার কাছে মনে হচ্ছে আমি এখন শহীদ হয়ে যাব, কারণ আমার নাকের ভিতরে আমি জান্নাতের সুগ্রাম পেতেছি। আমার শেষ সালামটা রাসূলুল্লাহর কাছে দিও, আর বল আমি মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই না, ইনসে করে ধরে রেখেছি। হযরত আবু বাইদা বলেন জিহাদের ময়দানের থেকে খবর আসলো হযরত জাফরের শাহাদাতের, আমি এবং আবু বাইদা, আমি এবং আব্দুল্লাহ মিলে আহা দৌড়াই গেলাম। কাছে যাওয়ার আগে দেখি কে জানি পতাকা উঁচু করে ধরেছে। আমি কাছে গিয়ে দেখলাম হযরত জাফরের ডান হাত কেটে ফেলে দিয়েছে একদিকে, বাম হাত কেটে ফেলে দিয়েছে একদিকে, পা কেটে ফেলে দিয়েছে একদিকে, মাথা একদিকে, শরীরটাকে টুকরা টুকরা করেছে কাফের বেঈমানেরা। শুধু মাথাটা এক কোণা করে থেকে আল্লাহর কালিমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই, উঁচু করে ধরে রেখেছে। সম্মানিত ভাইরা আমার, হযরত আবু বাইদা বলেন জাফরের সমস্ত শরীরটা একত্রিত করলাম, পা থেকে মাথা পর্যন্ত সুমা খাইলাম, কাফন পরাই দিয়া দাফন করে দিলাম। রাত্রিবেলা ঘুমে আসি, ঘুমের ভিতরে স্বপ্ন দেখি হযরতে জাফর আল্লাহর ফেরেশতাদের সাথে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। জাফরের প্রশ্ন করলাম, জাফর রে আল্লাহ তোমার সাথে কি আচরণ করেছে আমারে বলো। জাফর বলে সাবু ভাইটা, জান্নাতের এমন কোন নাজ নিয়ামত নাই আমার আল্লাহ আমারে দেয় নাই। বলেছে জাফর তোমার যেদিক মন চায় তুমি সেদিকে যাও, ও জাফর এগুলো যদি তুমি খুশি না হও তুমি আর কি চাও আমারে বলো। হযরত জাফর বলেছে আমি আল্লাহরে বলে দিছি আল্লাহ, আমি জান্নাতের কোন নাজ নিয়ামত তোমার কাছে চাই না, আর একবার তুমি আমার দুনিয়ায় পাঠাও, আমি আর একবার তোমার জন্য শহীদ হতে চাই, আর একবার তোমার জন্য তোমার ইসলামের জন্য জীবন দিতে চাই।